গাইস গুড মর্নিং, তো বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে ব্লগটা অনেকটা আলাদা, কারণ আজকে ব্যারাকপুর আপনি রেডি আছে, তো আমি এখন আমার ট্রেন যাচ্ছি। তো ব্লগটা তোমরা কোয়ালিটি বলতে থাকো। গঙ্গার ঘাট moments later তো ফ্রেন্ড, ওই জায়গায় মোবাইল এলাও ছিল না, তো সে কারণে ভিডিওটা করতে পারিনি, কিন্তু যত চেষ্টা করছি দেখানোর। ওই গ্রাউন্ডে আমার অত দূরে লাইন পড়েছিল, মোটামুটি আমি যেখানে লাইন দিয়েছিলাম মোটামুটি 3 কিমি দূরে, ঠিক আছে? তার আগে অনেক ছেলে ছিল এবং দ্বিতীয় লাইনে ছিল, তো সে কারণে আর সে জায়গাটা পুরো অন্ধকার, তো আমি ভিডিও করতে পারিনি। আর তারপরে মোবাইল এলাও করতে দেইনি আর কি, যেখানে মাঠে ঢুকলাম আর কি, তো ওখানে মোবাইল ব্যাগের মধ্যে ছিল,
সে কারণে ভিডিওটা করতে পারিনি আর কি। তার আগের লাইনে প্রচুর অন্ধকার, যতটা চেষ্টা করেছি যেখানে যেখানে ল্যাম্প ছিল তো সেখানে আমি ভিডিওটা করেছি, যাতে তোমাদের সুবিধা হয় দেখতে আর কি। তো তোমরা দেখলে তো কত পরে কতটা লাইন, 8 থেকে 9 কিমি রাস্তার মতো পুরো লাইনে ভর্তি ছিল, দুটো লাইন আবার। তোমরা তো বুঝতে পারছো কীরকম অবস্থা এবছরের। তোমরা ভিডিও তো দেখতে পেয়ে গেছো, অন্যান্য ভিডিও অন্যান্য ইউটিউবার মানে ড্রিম ফোজি একাডেমি যেটা দিয়েছিলো আর কি, ভিডিও তোমরা দেখেছিলে যে কী বলেছিলো বাঁকুড়ার, বাঁকুড়া এবারে রেকর্ড ভেঙে দিয়ে, তো সত্যি সত্যি রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। এদিকে হাইটের প্রচুর প্রবলেম, যে প্রচুর ছেলে কাছে প্রচুর পরিমাণ জায়গায় ভিডিও করতে বন্ধ আছে বলে, নাহলে আমি ওখানে ভিডিও করতাম আর কি। দেখলে অবশ্যই বুঝতে পারছো, বাকি পার্টটা তোমরা দেখে নাও। আমার মোবাইলের কোয়ালিটি তোমরা তো জানোই যে কীরকম অবস্থা, ফেস টু ফেস কথা বলতে আমাকে ভূত দেখা ভূত, তো সে কারণে আমি ফেস টু ফেস তোমার সাথে কথা বলতে পারি। তোমার স্টেশন থেকে ডাইরেক্ট আমি এসেছিলাম আদ্রা স্টেশন, তো আদ্রা স্টেশনে দাঁড়াতে পারিনি, ওখানে সঙ্গে সঙ্গে ট্রেন, তো ট্রেনে এসে পরে ডাইরেক্ট সিজাম, সিজাম থেকে হেঁটে হেঁটে এসেছি রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় তো ব্লক হবে না, পিছিয়ে পিছিয়ে হেঁটে হেঁটে এসেছি। তো চলো, তোমরা তো কষ্টটা বুঝতে পারছো, আর কিছু বলছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।